চলচ্চিত্র শিল্পী সমিতি, নাটকের শিল্পীদের জন্য আছে শিল্পী সংঘ। এখানে অবস্থান করছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব অভিনেতা অভিনেত্রীগণ। আসসালামু আলাইকুম, আমি পায়েল। আসসালামু আলাইকুম, আমি অভিনেত্রী উর্মি। হ্যালো গাইস, আমি খুশি বিশ্বাস, আমি থাকছি বাংলাদেশ। সিএ কমেডি টিভি, স্মাইল ইজ গুড ফর হার্ট। আসসালামু আলাইকুম, আমি শামীম খান, চিকন আলী। আপনারা অবশ্যই অবগত আছেন যে বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠী নামে আমরা একটি সংগঠন ইতিপূর্বেই চালু করেছি, চলমান, যার জন্য আমরা এই সংগঠনটি করছি। সেটি হচ্ছে যে বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজার হাজার ইউটিউবার, লাখ লাখ ইউটিউবার, শিল্পী, কলাকুশলী, টেকনিশিয়ান। তাদের সুবিধার্থে প্রায় 2-3 বছর আগে থেকে আমার একটা প্ল্যান ছিল যে প্রত্যেক সংগঠনেই আছে, প্রত্যেক সমিতি আছে, প্রত্যেকেরই একটা করে অবজারভেশন করার জন্য একটা করে সংগঠন আছে। যেমন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি, নাটকের শিল্পীদের জন্য আছে শিল্পী সংঘ, এছাড়াও আরও অনেক আছে, আপনারা জানেন, টেলিভিশন শিল্পী সংঘ, শিল্পী সমিতি, কিন্তু ইউটিউবারদের জন্য কিছুই নেই। সেই থিম থেকেই আমরা আমাদের পথ চলা শুরু করেছি। বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠী নামে আমাদের এই সংগঠনটি আমরা কার্যক্রম শুরু করেছি। আমরা প্রত্যেককেই নিচ্ছি, আমাদের এক ইউটিউবের সঙ্গে জড়িত যারা আছে তাদেরকে আমরা ইনক্লুড করছি আমাদের এই শিল্পী গোষ্ঠীতে। এখানে থাকছেন অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, পরিচালক, ক্যামেরাম্যান, লাইটম্যান এবং সর্বোপরি ইউটিউবের সাথে সংযুক্ত যে কেউ আমাদের এই শিল্পী গোষ্ঠীর সদস্য হতে পারে। আমাদের এখানে ফরম ফি মোটেই খুবই কম, ফরম ফিটা নিচ্ছি আমরা 500 টাকা। তারপর আমরা মাসিক যে চাঁদা আছে সেটা আলোচনা সাপেক্ষে নিব, আমরা আগে আমাদের সদস্য সংগ্রহ করছি। তারপর আমাদের এটার কার্যক্রম কী, একজন ইউটিউবার রাত বিরাতে বাংলার যে কোনো প্রান্তে কাজ করছে অথচ তার কোনো সাইনবোর্ড নেই, সিল নেই, স্বাক্ষর নেই, সে কী, সে কে, সে কোত্থেকে আসে, সে কী করছে, কেন করছে, এইগুলির উত্তর তারও জানা নেই, আমরাও তার উত্তর দিতে পারি না, নিতেও পারি না। এই উত্তরগুলির জন্যই একজন ইউটিউবার যিনি কাজ করছেন, কর্ম করছেন, তার একটা সাইনবোর্ড স্বরূপ, তার যদি আমাদের সংগঠন থেকে একটা আইডি কার্ড থাকে, এইটা তার পরিচয়ের বাহক। আর এই পরিচয়টা প্রদানের জন্য আমরা এই কাজগুলো করছি। কেউ বিপদে পড়েছে, কোনো ইউটিউবার অসহায়ত্বের মধ্যে জীবনযাপন করছে, আমরা আমাদের ফান্ড থেকে তাকে সহযোগিতা করব। তবে দুইটি অপশন নিয়ে আমরা এখানে আছি, আমাদের শিল্পী সত্তাকে জাগ্রত করার জন্য, আমাদের ইউটিউবারদের জাগ্রত করার জন্য আমরা প্রতি বছরই বনভোজনের ব্যবস্থা করব, যে বনভোজনটা হবে একদম পারিবারিকভাবে, আমরা সকলেই এক জায়গায় হব। শুটিংয়ের সময় আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকি, তখন আমরা এক জায়গায় হয়ে যাব। আমাদের কাজের ফলশ্রুতিতে, ভালো কাজের মূল্যায়ন স্বরূপ আমরা অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলি করব। বিগত আপনারা বিশ্বের যে কোনো প্রান্তে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো দেখেন, সেই অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো করব, বিভিন্ন সেক্টরে ভাগ করে দেবো অ্যাওয়ার্ড প্রোগ্রাম, যেখানে আমাদের ইউটিউবার শিল্পী কলাকুশলী যারা আছে তাদেরকে আমরা তাদের কাজের মূল্যায়ন স্বরূপ অ্যাওয়ার্ড প্রোগ্রাম অ্যাওয়ার্ড দিব। এইসব মিলে আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। আমাদের ডাকে সাড়া দিয়েছেন আমাদের পায়েল, আমাদের বর্তমান সময়ের আলোচিত মুখ, হিরণ সোহেল, খুশি বিশ্বাস, আমাদের খান রাজু প্রডিউসার, তমা, তারপরে আছে অথয়, তারপর উর্মি, তারপর সর্বোপরি হিরো আলম থেকে শুরু করে সকলে আমাদের সাথে আছে এবং আমরা সকলেই মিলে পথ চলার সাহস জুগিয়েছি এবং পথ চলার জন্য এগিয়ে যাচ্ছি। শুধু আপনাদের সহযোগিতা লাগবে। এখনও যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন বাংলার বিভিন্ন প্রান্তে, আপনারা দেরি না করে অবশ্যই ফরম সংগ্রহ করুন। আমাদের ওয়েবসাইটে, আমার পার্সোনাল ব্লগে, আমার আইডিতে, এছাড়াও আমরা যে আপনারা যারা যারা আপনাদের পরিচিত আছে সকলের কাছ থেকে ফরমটা সংগ্রহ করার চেষ্টা করুন। এগিয়ে যাক বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠী, এগিয়ে যাক আমাদের ইউটিউবাররা, এগিয়ে থাকি আমরা সবসময় সবার আগে। আর হ্যাঁ, আমরা শুরুতে ফরম বিক্রি করছি, 500 টাকা করে নিচ্ছি।
তারপর আমরা আইডি কার্ডটা যখন দিব তখন সবার সাথে আলোচনা করব, সবাইকে আমরা মেসেজ ফরওয়ার্ড করব, আমরা যেন এই আইডি কার্ডটা দিয়ে আপনাদের ধারক বাহক হতে পারি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফরম সংগ্রহ করুন, যোগ দিন আমাদের বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীতে। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি গুলজার খান। আপনারা তো ভালো করে চিনেন, জানেন আপনাদের কাছে আমার চাওয়ার কিছুই নেই, শুধু একটা জিনিস চাওয়া আছে যে ইউটিউব শিল্পী গোষ্ঠী নামের যে সংগঠনটা তৈরি হচ্ছে এই সংগঠনের সাথে আমরা সবাই জড়িত, আপনিও আসবেন, ভুল করবেন না কিন্তু। হ্যালো গাইস, আমি খুশি বিশ্বাস, আমি থাকছি বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীর সাথে, আপনারা থাকছেন তো? আসসালামু আলাইকুম, আমি ডিরেক্টর শফিক সাগর, একতাই শক্তি একতাই বল, আমি আছি ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারাও আসুন। আসসালামু আলাইকুম, আমি অভিনেত্রী উর্মি, ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আমিও আছি, আপনারাও থাকুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হিরণ সোহেল, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও আছি বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারাও থাকবেন, ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে অনেক ভালো ভালো কাজ হবে, ধন্যবাদ সবাইকে। আমি অভিনেত্রী বিজলি, ইউটিউব শিল্পী গোষ্ঠীতে আমিও আছি, আপনারা থাকবেন, আশা করি। আমি থাকছি ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারাও থাকবেন। আসসালামু আলাইকুম, আমি অভিনেত্রী সেফারা সিনহা, আমি আছি ইউটিউব শিল্পী গোষ্ঠীর সাথে, আপনারাও থাকুন। আসসালামু আলাইকুম, আমি ছোট টাইসন, আমি বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠী সংগঠনের সদস্য হয়েছি, আপনারাও সবাই হয়ে যান। আমি থাকতেছি বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারাও সবাই থাকবেন। আসসালামু আলাইকুম দর্শক, আমি আফসানা, আমিও থাকছি ইউটিউব শিল্পী গোষ্ঠীতে। আসসালামু আলাইকুম, আমি এম কে মুশারফ, আমি আছি ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনি আছেন তো? আসসালামু আলাইকুম, আমি তাহসিন চৌধুরী বিথি, আমি আছি ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারা আছেন তো? আসসালামু আলাইকুম, আমি সারোয়ার, ইউটিউব শিল্পী গোষ্ঠীতে আমিও থাকছি। আসসালামু আলাইকুম, আমি শামীম খান চিকনালি, আমি এখন অবস্থান করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী দুইটি ইউটিউব চ্যানেল আজমির মিউজিক এবং মিউজিক প্লাসের শুটিং স্পটে, এখানে অবস্থান করছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সব অভিনেতা অভিনেত্রীগণ। আমাদের বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীতে আমরা আমাদের সদস্যপদ সংগ্রহের উদ্দেশ্যেই চলে এসেছি, আমরা এই স্পটে, সকলে একাগ্রতা প্রকাশ করেছে, আমাদের বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীতে ওনারাও থাকছেন, আমরা এক এক করে সকলের পরিচয় তুলে ধরছি কারা কারা জয়েন করছে আমাদের এই ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, চলুন যাওয়া যাক। আমি মঞ্জুর মুর্শেদ, চট্টগ্রাম থেকে ঢাকায় আসি কাজ করার জন্য, আমি ইউটিউবে আমার চ্যানেল আছে মিউজিক প্লাস, আমি ওখানে প্রযোজনা করি এবং ক্যামেরা চালাই, ক্যামেরাম্যান, আমরা সমস্ত টেকনিশিয়ানদের নিয়ে আমাদের ভাই সিকোনালী, শামীম ভাই ওরফে সিকোনালী, উনি একজন বড় অভিনেতা, উনি দায়িত্ব নিয়েছেন আমাদের একটা সংগঠন করবে, ইউটিউব শিল্পী গোষ্ঠী নামে একটা সংগঠন উনি চালু করেছেন ইতিমধ্যে, আমরা এতে একত্রতা ঘোষণা করছি, আমাদের সকলের উপকার হবে, এই জন্য একত্রতা থাকলে সব কিছু করা সম্ভব, আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকুন আমাদের সাথে। আসসালামু আলাইকুম, আমি ফাহিম, সবাই আছে এখানে, আমিও আছি, আপনারাও থাকবেন, ইউটিউব শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। সম্মানিত দর্শকই দেখতে পাচ্ছেন আমাদের রাঘব বোয়ালকে, যিনি চট্টগ্রাম কাঁপিয়ে চলে এসেছেন এই ঢাকা সিটিতে, হি ইজ ওয়ান এন্ড অনলি ম্যারামিয়া। সম্মানিত দর্শক, আমার নাম দিলীপ ভোর, তবে দর্শক আমাকে ম্যারামিয়া নামে নিয়েছে একটি অ্যালবামের মাধ্যমে, এর আগে আমার নাম ছিল, আমার একটি অডিও ক্যাসেট আজ থেকে অনেক বছর আগে 75 দিকে মিডিয়া শুনছেন না, আচ্ছা যাক, বর্তমানে তো অন্য কোনো কাজ তেমন বলতে নেই, আমি কোনো এক সময় ফিল্মও কাজ করেছি, ওগুলো বলে লাভ নেই, ইউটিউবের কাজ চলে, ইউটিউবের কাজে যারা করে আমাকে মোটামুটি কেন নেয় জানে না, হয়তো ভালোবেসে নেই, আমি ইউটিউব চ্যানেল কাজ করতেছি এখন, চিকনালি, চিকনালি ভাই বয়স আমার ছোটো হবে, আমি আসলে ওনাকে মানে অন্তর থেকে দেখতে পারি, উনি একটা উদ্যোগ নিয়েছে ইউটিউব শিল্পী গোষ্ঠী একটা সংস্থা করার মানে উদ্দেশ্য নিয়েছে, আমি ওনার সাথে একত্রতা ঘোষণা করছি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রাজল কবির চৌধুরী, আমরা পুরো টিম নিয়ে ঢাকা এসেছি একটি কয়েকটি নাটকের শ্যুট করার জন্য, ইউটিউবে অবশ্যই যাবে নাটকগুলো, এখন
আমাদের শামীম ভাই আমাদেরকে কিছুক্ষণ আগে জানালেন যে উনি একটি সংগঠন করছেন আমাদের ইউটিউবারদের জন্য, যারা ইউটিউবের সঙ্গে সম্পৃক্ত আছি আমরা, ডিরেক্টর, আর্টিস্ট, তারপরে রূপসজ্জাকর, টোটাল টেকনিশিয়ান, সবার সুবিধার্থে আমাদের শামীম ভাই এবং আরও অন্যান্য যারা আছেন তারা মিলে একটি সংগঠন করছেন ইউটিউব শিল্পগোষ্ঠী। সেই শিল্পগোষ্ঠীতে আমি আছি, আপনারাও থাকবেন আশা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি রোজি আহমেদ, আমি ইউটিউব চ্যানেলের শিল্পীগোষ্ঠীতে আছি, আপনারাও থাকবেন। আসসালামু আলাইকুম, আমি কেশর চৌধুরী জয়, আমরা ইউটিউব শিল্পগোষ্ঠীতে আমরা সবাই আছি, চিকন আলী ভাইয়ের কাছে শুনছি, আর উনি একটা পদে আছে এখানে ইনশাল্লাহ। আর আমরা মনে করি শিল্পীদের একটা কি একটা বাইন্ডিংয়ে থাকা উচিত মনে করি আমি। আর তাছাড়া যে আমরা এখন যেভাবে ইউটিউবে কাজ করতেছি, আমরা কোনো বাইন্ডিংয়ে নাই, যার ইচ্ছে মতো কাজ করতেছি, আর আমাদের শিল্পীদের কোনো মূল্যায়ন নাই। আর এই মূল্যায়নের জন্য যে চিকন আলী ভাইরা যে আমাদের ইউটিউবের একটা শিল্পগোষ্ঠী করতেছে, এটার জন্য আমি যারা উপরে আছে ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি খুব খুশি যে আমরা একটা ছাদার তলে থাকবো। আমি আব্দুল মোমেন খান, চট্টগ্রাম থেকে এসেছি, আমি ছোটোখাটো একজন আর্টিস্ট এবং একজন ডিরেক্টর। আমি এই চিকন আলী ভাইয়ের কাছ থেকে আজকে জানলাম যে ইউটিউব শিল্পী গোষ্ঠী নামে একটা সংগঠন করছে, ওটার সাধারণ সম্পাদকের দায়িত্ব আছেন উনি। এই জন্য আমরা খুবই খুশি হয়েছি, খুবই আনন্দিত, শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি ওনার পক্ষ থেকে সবাইকে, এবং আমরাও সেই শিল্পী গোষ্ঠীতে আজ থেকে মানে একাত্মতা ঘোষণা করলাম, আমরাও থাকবো, আশা করি আপনারাও থাকবেন আমাদের সাথে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি রানা বৈরাগী, চট্টগ্রাম থেকে আসছি। এই যে ইউটিউব শিল্পী গোষ্ঠী যে একটা সংগঠনের উদ্যোগ নিছে আমার চিকন আলী ভাই, ওই ওই সংগঠনে আমিও আছি এবং আপনারাও থাকুন। আসসালামু আলাইকুম, আমি আসাদ শুভ, এডিটর, আমিও থাকছি আমাদের ইউটিউব শিল্পী গোষ্ঠীতে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম, আমি মিকা পাটিস মিজান, আপনারাও আসুন ইউটিউব শিল্পী গোষ্ঠী। আসসালামু আলাইকুম, আমি পায়েল, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমি থাকছি বাংলাদেশ ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারা সবাই থাকতে পারেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি ফকিরতুইন। অনেকদিন পরে আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে, সেটা হলো আমাদের ইউটিউব শিল্পী গোষ্ঠী। তো আমি আসি ইনশাল্লাহ থাকবো, আপনারা আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি সুমথা ইয়াসমিন, আমি একজন অভিনেত্রী, আমিও থাকছি ইউটিউব শিল্প গোষ্ঠীতে, আপনারাও থাকুন। প্রিয় দর্শক, আমি আমিন শিকদার, এএস মাল্টিমিডিয়া সিও। আপনারা অনেকে জানেন যে আমাদের বাংলাদেশে ইউটিউব শিল্পী গোষ্ঠী নামে একটি সংগঠন তৈরি হতে যাচ্ছে, আমি সেই সংগঠনের সাথে একতাবদ্ধ। আপনারা যারা ইউটিউবে কাজ করেন এবং ডিরেক্টর বা প্রোডিউসার আছেন, যারা ইউটিউব নিয়ে কাজ করেন, ইউটিউবের ক্যামেরা এবং ক্যামেরার পিছনে যারাই কাজ করেন, সবাই এই সংগঠনের সাথে একতাবদ্ধ হতে পারেন, আর আশা করি এখান থেকে আপনাদের সকলেরই উপকার হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি অভিনেত্রী নদী চৌধুরী, ইউটিউব শিল্পী গোষ্ঠীতে আমিও আছি, আপনারাও থাকবেন। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, আমি আছি আহমেদ সাগর, আর ইউটিউবে ডিউপ হিসাবে কাজ করি, আর ইতিমধ্যে বাংলাদেশে একটি ইউটিউব শিল্পী গোষ্ঠী তৈরি হয়েছে, তো আমি আছি আপনাদের সাথে ইউটিউব শিল্পী গোষ্ঠী সংগঠনে, আপনারাও যোগ দিন, আমাদের সাথে থাকুন, আর যদি কোনো প্রয়োজন হয় আপনারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবেন এই ইউটিউব শিল্পী গোষ্ঠীর সমিতির মাধ্যমে। ধন্যবাদ সবাই। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আমি আপনাদের সেইটি পুরাহান, আমি আছি বাংলাদেশের ইউটিউব শিল্পী গোষ্ঠীতে, আপনারাও থাকবেন। আসসালামু আলাইকুম, আমি ডিওপি রংরং মেহেদি, আমি শামীম ভাইয়ের উদ্যোগে একটা ইউটিউবের শিল্পগোষ্ঠী তৈরি করছে, আমি এটাতে একমত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইমুল ইসলাম, আমি ইউটিউবের ইউটিউবার লাইট গ্রাফার একজন, তো আমরা ইউটিউবের শিল্পগোষ্ঠীতে সবাই আছি, আপনারা সবাই থাকবেন।